नमस्कार बंधुरा आमार चैनल लेट्स कुक उइथ अर्चना आपनादेर सबाइके स्वागत। आमी अन्यान्य दिनेर मतो आजकेओ एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर होयेछि। आजके आमी आपनादेर माछेर रेजाला बानिये देखाबो। एइजन्य आमी एखाने रुई माछ निये निएछि आर एर मध्ये आदा रसुन बाटा हलुद गुड़ो आर लवण दिये दिएछि। दिये एबार आमी माछटाके बेश भालो करे मेखे नेब। এই যে আমার মাছটা মাখা হয়ে গেছে। আমি আরো কিছু মশলা এখানে অ্যাড করব। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে আর এবার দিয়ে দিব জিরের গুঁড়ো। দিয়ে এবার মাছটাকে আবারো ভালো করে মেখে নিচ্ছে। মাছটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি এবারে মাছটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা আমি বাড়িতেই বানিয়েছি গুঁড়ো দুধ দিয়ে। খুব অল্প সময়ে এই টক দইটা বানানো হয়ে যায়। আমি এখানে আলমন্ড বাদাম নিয়েছি। আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আমি এখানে কিছু বাদাম ভিজিয়ে নিয়েছি আর কিছু বাদাম আমার ভিজানো ছিল না, এমনি কাঁচা বাদাম নিয়েছি। সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে ছোট সাইজের আমি 5টা পেঁয়াজ নিয়েছি। আমি এগুলোকে বেটে মশলা বানিয়ে নেব। এই যে আমি এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা আর আলমন্ড বাটা নিয়েছি এখানে। আর আমি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। আমি মাছগুলোকে আধা ঘন্টা পরে ভেজে নিচ্ছি। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে আপনারা 15 মিনিট রেখেও মাছটাকে ভেজে নিতে পারেন। মাছের এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। সবগুলো মাছের আমি পিঠ উল্টে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার সবগুলো মাছ উল্টে দিয়ে নিয়েছি। এই যে আমার মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি তেলটা গরম হয়েছে কিনা সেই দেখে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা বেরেস্তা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখতে হবে, লো আঁচে দিয়ে রাখলে হবে না।
এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এর থেকে বেশি লাল লাল করে ভেজে নেওয়া যাবে না, কারণ এর থেকে বেশি লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজটা তেতো হতে পারে। আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দেবো গোটা জিরা, গরম মশলা আর গোটা জিরাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভাজবো। এই যে আমার হয়ে গেছে, আমি এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জিরা বাটা, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, এবারে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম তার থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পরে আমি কিছুটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম, বাটা ছিল বাদামটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল, আমি এখানে আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় খুব একটা বেশি জল দেওয়া যাবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাকি পেঁয়াজ বেরেস্তাটা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা, মাছের রেজালা রান্না করার জন্য টক দইটা কষানোর সময়ই দেওয়া হয়, কিন্তু আমি এইভাবে রান্না করে দেখেছি, এতে এর স্বাদটা আরও ভালো আসে।
আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই যে আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। মাছটা আমি খুব হালকা হাতে নেড়ে দেব, কারণ মাছ তো খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবারে আমার রান্নাটা কমপ্লিট, আমি এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে বন্ধুরা, তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন।